নমস্কার বন্ধুরা আজকে মনে হচ্ছে একটু ভ্লগিং করি শনিবার আজকে আর শীতের সকাল বাইরে বেরোনোর কোনো প্ল্যান নেই ঘরের মধ্যে বসে বসে কি আর করার সবকিছুই আর একটু কাজ মনে হয় বেশি বেড়ে গেল আমি একটু কথাও বলতে ভালোবাসি তাই ভাবছি একটু কথা বলতে বলতে কাজগুলো করব। আর একটা নতুন এক্সপিরিয়েন্সও হবে তোমরা বলবে তোমরা সকালবেলায় শনিবার দিন যেদিন বাইরে বেরোনোর থাকে না কিভাবে দিনগুলো কাটাও কমেন্টে প্লিজ কমেন্ট করে জানাবে সকালবেলায় প্রথমেই ওকে একটু পড়াতে বসাতে হয় আমি না বসালে ও বসতেও চাইবে না সেজন্য একটু ওর সাথে বসে বসে তারপর ভাবছি দুপুর বেলায় কি করা যায় কি করা যায় কিছুই সেরকম বাজার নেই আচ্ছা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট ছিল তাই দিয়ে ভাবি জবরদস্ত কিছু ছুটির দিনের খাবার বানাই দেখা যাক কি বানানো যায় লেগে পড়লাম ঝটপট ঝটপট বিরিয়ানি বানাই একদম ঘরোয়া বিরিয়ানি অমৃতার বিরিয়ানি তাড়াতাড়ি করে চেষ্টা করতে করতে ঠিক আছে চানটাও সেরে নিলাম এবার একটু ছাদে গিয়ে ভাবছি গাছগুলোকেও দেখে আসি ঝটপট রান্নাটা শেষ করে ফেলি তার আগে ঠান্ডাটাও বেশ পড়েছে চুলটা বেঁধেই কাজটা করা উচিত বন্ধুরা এবার আমি চুলটা বেঁধে নিয়েছি খাবারে না হলে চুল পড়লে সেটা মোটেও হেলদি নয় আমার বিরিয়ানিটা প্রায় শেষের পথে ঠিক আছে হয়ে গেলে তোমরা দেখতে পাবে কেমন আর একটু টেস্ট করে বলো কেমন হয়েছে অবশ্যই আমাদের বাড়িতে এটা খেতে খুবই সবাই ভালোবাসে বাইরের কেনা খাবার তো হাইজেনিক বা হেলদি হয় না আমি একটু কম স্পাইস দিয়ে টেস্টফুল করে বাড়ানোর চেষ্টা করি সেই জন্য এইবার আমি শনিবার বা রবিবারটাকে প্রেফার করি যেদিন সবাই বাড়িতে থাকে দেখা যাক কেমন হয় শেষ পর্যন্ত ভাতটা আমি করিয়ে রেখেছিলাম আগের থেকে তো মশলাগুলো ভালো করে কষিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে ঠসিয়ে নিয়ে আলটিমেটলি বিরিয়ানি মশলা দিয়ে পেঁয়াজটা এবার আর একটা তাওয়াতে আমি একটু ঘিদে ভাজাভাজি করে নিলাম সব মিলে মিশে আমার বিরিয়ানি হতে আর কয়েক সেকেন্ড বাকি আছে হয়ে গেলে ব্যাস এবার একটু স্যালাড কাটবো ঝটপট ঝটপট বেশি কিছু নেই রায়তা করবো না কারণ ঠান্ডা বেশ পড়েছে টক দইটা সবাই খেতে ভালোবাসবে না তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি দেখা যাক কতক্ষণে সবাইকে বসিয়ে খাওয়াতে পারি এবার সবাই ছটপট ছটপট করছে কখন খাবো কখন খাবো চান করে আজকে যেন সবাই একটু আগে আগে রেডি হয়ে বসেছে দেখা যাক কতক্ষণে শেষ হয় চলছে আমার বিরিয়ানি তোমরা দেখতে পাবে জাস্ট কয়েকটা চিকেনের পিসই ঘরে ছিল সেই চিকেনের পিসগুলো দিয়ে ঝটপট করে বিরিয়ানি বানানো আর কি দেখা যাক এই তো হয়ে গেল শেষ তারপর এই হলো আমার বিরিয়ানির দৃশ্য টেবিলে পড়লো এক একটা করে প্লেট দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই খাচ্ছে ছোট ছেলে ভাবছে কোনটা আগে শুরু করি এইবার একটু রেস্ট নেওয়ার পালা এই দুপুরবেলায় ভাত ঘুম না দিলে আর নয় ওকে একটু ঘুম পাড়িয়ে ছাদে যাব। ওপরেও আমার বেশ কিছু গোছানো সংসার আছে সেগুলোকেও সেগুলোকে এই কিটটার মধ্যে একটু একটু করে নারকেলগুলো দিয়ে নেব আর এই আমি কাজু কিশমিশ স্লাইস করে রাখছি সেগুলো আমি ওই ক্ষীরের সাথে অ্যাড করে দেব চলো আমার ছাদ বাগানে দেখে আসি কেমন সব গাছপালাগুলো সবুজ হলুদ লাল নীল হয়ে আছে এই হলো আমার ছাদ বাগান এখানে চন্দ্রমল্লিকাগুলো গুলো কাটিং করে ছোট ছোট ডাল একসঙ্গে অনেকগুলো ডাল আমি বসিয়েছি যাতে বিভিন্ন রঙের ফুল ফুটে খুব সুন্দর লাগে এটা আবার পুদিনা পুদিনা গাছের পাতা পুদিনা গাছের পাতা একটু ছিলে নিয়েছি এটা আমার গাছের ছাদ বাগান থেকেই অনেক কিছু আমি পেয়ে থাকি সেখানে লঙ্কা আছে পুদিনা আছে ফুলগুলো সবই আছে মোটামুটি এইবার দেখো বিকেল বেলায় দুজনের একটু খেলাধুলো না করলেই না তা বন্ধুরা এখানে আমার ব্লগটা আমি শেষ করছি